बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु आला रसूलिल्लाह वा आला आलिही वा सहबी अजमईन वा बाद प्रश्न करेछेन एक भाई बांग्लादेश थेके बोलछेन अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाह सम्मानित शेख आमी बांग्लादेश थेके बोलछि आमादेर एखाने आहले हादिस मदरसार जनैक शिक्षक सालाफीदेरके मदखली बोले गाली देय सालाफीदेरके मदखली बोले गाली देय যখন বলা হয় জসিমুদ্দিন আহমদ একজন খারেজি আর এসব বলে লোকদেরকে সতর্ক করা হয় তখন তিনি সতর্ককারী ভাইদেরকে মাদখালি বলে গালি দেন আর তিনি লোকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে শেখ রাবি আল মাদখালি নিন্দা করেন তিনি বলেন শেখ রাবি নাকি শেখ ইবনে বাজ আলবানী ও শেখ উসাইমিনদের আমলে ভালো ছিলেন কিন্তু পরবর্তীতে তার অবস্থার পরিবর্তন হয়েছে তিনি চরমপন্থী হয়ে গেছেন সম্মানিত ওস্তাদ আপনি যদি এই সংশয়ের জবাব দিয়ে আমাদেরকে উপকৃত করতেন তাহলে খুব ভালো হতো জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম প্রশ্ন বুঝতে পেরেছেন যে একজন বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসার কোন শিক্ষক সে মাদখালি বলে গালি দেয় সালাফি ভাইদেরকে এবং শেখ রাবি বিন হাদি আল মাদখালির নিন্দা করে তার সম্পর্কে বলবেন বা এই মানহাজের যারা সালাফিদেরকে মাদখালি বলে কটাক্ষ করে তাদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের সম্পর্কে জানার জন্য বলব তিনটি দলের কথা বলব তিনটি গোমরা দলের কথা বলব একটি গোমরা দল হচ্ছে যারা ধার্মিক মুসলিমদেরকে গালি দেয় মৌলবাদী বলে কি বলে গালি দেয় মৌলবাদী টাকনার ওপর যদি কাপড় থাকে দাড়ি থাকে আর যদি আপনি পাঁচ অক্ত সলাত আদায় করেন ধর্মের দিনের কথা বলেন ইসলামের কথা বলেন ইসলাম চর্চা করেন তো নাম কি দেয় মৌলবাদী এদের সাথে সদৃশ্যতা রয়েছে আর এক দল গোমরা রয়েছে যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী শিরক মুক্ত জীবনযাপন করে এবং বিদাত মুক্ত জীবনযাপন করে সুন্নতের অনুসারী তাদেরকে ওয়াহাবি বলে গাল দেয় তাহলে গাল কয়টা হইল মৌলবাদী আর ওয়াহাবি আর একটি গাল হচ্ছে মাদখালি এই তিনটি গাল যারা মাদখালি বলে গালি দেয় তাদের সদৃশ্যতা রয়েছে এই দুই গ্রুপের সাথে এখন মৌলবাদী বলে গালি দেয় কারা মৌলবাদী বলে মুসলিম ধার্মিক মুসলিমদেরকে যারা গালি দেয় তারা দুই শ্রেণীর আছে এক শ্রেণী হচ্ছে বিজাতি অমুসলিম কাফের যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না তারা মুসলিমদেরকে কি বলে মৌলবাদী বলে গাল দেয় আরেক দল আছে যারা মৌলবাদী বলে গাল দেয় তারা আমাদের ঘরের শত্রু ঘরের মূর্খ মুসলিম জাতির অন্তর্ভুক্ত মুসলিমদের সন্তান কিন্তু তারা বেদিন হয়ে তারা কি হয়েছে প্রতিপালিত হয়েছে তারা লেখাপড়া করেছে দুনিয়ার লেখাপড়া করেছে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না এদের একদল নাস্তিক আছে আর একদল নাস্তিকদের কাছাকাছি আছে সেকুলার আছে নাস্তিক নয় কিন্তু সেকুলার আছে এরাও ধার্মিক মুসলিমদেরকে কি বলে অসুলি আরবিতে ওটা বলা হয় হ্যাঁ মৌলবাদী মৌলবাদীটা একটা গাল কিন্তু কিন্তু কথাটা সুন্দর যারাই গাল দিয়েছে গালগুলো কিন্তু সুন্দর মৌলবাদী মানে যারা মূলে বিশ্বাসী তা মৌলে বিশ্বাসী আমরা নকলে বিশ্বাসী নাই আসল আর নকল এই জন্য আরবিতে মৌলবাদী কি বলা হচ্ছে ওসুলি আমরা আসলওয়ালা আর এই কাফির যতগুলি বিজাতি আছে যারা মৌলবাদী বলে গাল দেয় আর মুসলিম সমাজের যেসব মুনাফিক আছে আর যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী আছে এরা হচ্ছে নকল এরা কি নকল বুঝতে পেরেছে জি হ্যাঁ তো এই গুমরা ঘরের কিছু শত্রু আছে আর এই শত্রুদের মধ্যে কিছু মূর্খ আছে জাহেল আছে আর কিছু জালেম আছে এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভ্রান্ত গোমরা তাদের দুই ভাগে ভাগ করেছে ইন্নাহু কানা জালুমান জাহুলা হয় জালেম না হয় জাহেল জালেম না হয় জাহেল মুসলিম সমাজের যেসব লোকেরা মৌলবাদী বলে ধার্মিক মুসলিমদেরকে গাল দেয় জালেম যদি জেনে শুনে ইসলাম সম্পর্কে জানার পরেও যদি তারা গাল দেয় তো বলবো জালেম সে নাস্তিক না হয় সে ইসলামের প্রতি তার আস্থা ভরসা ওই রকম নেই বিশ্বাস নেই নামে মুসলিম ইসলামের কোনো কিছুই সে পরোয়া করে না এইরকম আর না হলে জাহেল মূর্খ আসলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না যার ফলে বলে বেশি কিন্তু কোনো জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে যার ফলে ধার্মিক মুসলিমদেরকে দিনদার মুসলিমদেরকে কি বলে মৌলবাদী বলে হয় জালেম না হয় জাহেল হয়ে গেল তাহলে দ্বিতীয় গালি হচ্ছে
ওয়াহাবি গালি, এই ওয়াহাবি গালি কে দিয়েছে? এখানেও দুই শ্রেণীর লোক দিয়েছে, ঘরের দুশ্মন দিয়েছে আর বাইরের দুশ্মন দিয়েছে। বাইরের দুশ্মন, ভারতে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল ইংরেজদের থেকে, তখন ব্রিটিশরা দেখলো যে স্বাধীনতা আন্দোলন আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন চালাচ্ছে দেশ স্বাধীনের, তারা সবগুলি কিন্তু আহলুল হাদিস, আলী হাদিস চালাভি, টাকার উপর কাপড় পরে, রফায়দিন করে, সলাত আদি করে, আমিন জোরে বলে, এরাই আগে আগে মানে অগ্রণী ভূমিকা পালন করছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বা জেহাদে, জেহাদের ফতোয়া এরাই দিয়েছে, এদের ওলামা ইকরামরা দিয়েছে বিশেষ করে। তখন তাদের নাম কি দিল? ওয়াহাবি। তাদের নাম কি দিল? ওয়াহাবি। আর আরব দেশে সেই সময়কালীন শাইখুল ইসলাম আবিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলের দাওয়াতের কাজ চলছিল, তৌহিদ সুন্নতের দাওয়াত, সালাফি দাওয়াতের কাজ চলছিল। এদেশ থেকে তুর্কি আমলে যে শিরক আর কুফরিতে ভরে ছিল, গাছের পূজা, মাজার পূজা, বাকির কবরস্থান, মদিনার কবরস্থানে মাজার পূজা, মক্কার কবরস্থানে মোয়াল্লাতে কবর পূজা, এগুলির যখন উৎখাত চলছিল, এক ইলমি শক্তি মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী মুজাদ্দিদের, আর এক হচ্ছে রাষ্ট্রীয় শক্তি হচ্ছে ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলের, এই যে আলে সৌদ বর্তমান যে শাসক পরিবার তাদের পূর্বপুরুষ রহমতুল্লাহ আলীম, যারা দুনিয়া থেকে চলে গেছেন আর যারা আছেন আল্লাহ তাদের হেফাজত করে। তার নাম ছিল মোহাম্মদ আবদুল্লাহ। তারাও শিরকের বিরুদ্ধে এখানে করে দাওয়াত দিচ্ছেন এবং তারা মেহনত পরিশ্রম করছেন আর শিরকে উৎখাত করছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান তখন যে অখণ্ড ছিল সেখানেও শিরকের বিরুদ্ধে আহলে হাদিস কাজে দাওয়াতি কাজ করছে, তারা ইংরেজ বিরোধী। তখন ইংরেজরা ওইখানে নাম দিল কি, যে এরা তো ওই যে আরবের ওয়াহাবিরে। হ্যাঁ, ইংরেজদের দেওয়া নাম হচ্ছে, বাইরের শত্রুরা এই নামটা দিল কি, তৌহিদ সুন্নতের অনুসারী এবং শিরক বিদাত মুক্ত যারা তাদের নাম দিল ওয়াহাবি। এটা হচ্ছে বাইরের শত্রু, ইংরেজ খ্রিস্টানরা দিল। ঘরের শত্রু এই তুর্কিরা, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান যত সুফিরা, যত মাজার পূজারীরা, যত বিদাতি মিলাদি কেয়ামিরা, তারা দেখলো যে আমাদের তো ধর্ম ব্যবসা সব গেল, হ্যাঁ পেট পূজা সব গেল, এইসব মিলাদ কিয়াম সব উঠিয়ে দিবে, মাজার পূজা উঠে যাবে, পীরমরিদের ব্যবসা উঠে যাবে। তখন ভারতের আহলে হাদিসের নাম দিল ওয়াহাবি, যে এরা সেই ওয়াহাবি যে আরব দেশ মোহাম্মদ আবদুল্লাহের অনুসারী যারা রয়েছে ওই দলের এরা ওয়াহাবি। এই নামটি দুই শ্রেণীর শত্রুরা দিয়েছে, এক শ্রেণী হচ্ছে বাইরের কাফেররা ব্রিটিশরা, আর আরেক শ্রেণী হচ্ছে মুসলিম সমাজে যারা শিরকি বেদাতি আকিদায় ডুবে থাকা মাজারপন্থী সুফি ইজমে বিশ্বাসী পীর মুরিদের ধর্মে যারা বিশ্বাসী তারা এই নামটি দিয়েছে। বুঝতে পারলেন? তাহলে তো নামগুলি তাহলে যারা দিয়েছে তারা সবাই কিন্তু গোমরা পথভ্রষ্ট। ওয়াহাবি নাম, নামটা দিয়েছিল হ্যাঁ মানুষের মাঝে ঘৃণা ছড়ানোর জন্য, কিন্তু নামটা কত চমৎকার। আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব, সে তার ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ, সুন্দর নাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তৌহিদ সুন্নাত প্রতিষ্ঠার জন্য আর শিরক বিদাত মুক্ত থাকার জন্য। বা শত্রুরা, ঘরের শত্রু, বাইরের শত্রু নাম দিতে চাইলো খারাপ, কিন্তু নামটা হয়ে গেল খুবই সুন্দর। ওয়াহাবি মানে হচ্ছে রব্বানি, ওয়াহাবি মানে হচ্ছে হক্কানি, হক্কানি আলেম, রব্বানি আলেম, ওয়াহাবি একই কথা, আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম, এই যে ইখওয়ানি আর জামাতিদের, মওদুদীপন্থী আর ইখওয়ানিপন্থী জামাতিদের দেওয়া নাম হচ্ছে মাদখালি, কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী। তাকফিরি মানহাজের কথা বললাম একটু আগে, সৈয়দ কুতুব নিয়ে আলোচনা করতে গিয়ে, তাকফিরি মানহাজ বিশ্বাসী মুসলিম শাসকদের পাপের কারণে, সুতরাং মুসলিম শাসকদের আনুগত্য করা যাবে না, বৈধ কাজে আনুগত্য করা যাবে না। এ নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক, ইখওয়ানি, জামাতি, জঙ্গি, আইএসএস, আল কায়দা যতগুলি আছে এরকম, এরা দেখলো যে সৌদি আরবের বড় একজন মহাদ্দেশ মদিনা মুনাওয়ারার এবং আমাদের ওস্তাদ, এক সময় হাদিস বিভাগে কুলিয়াতুল হাদিস, হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন, আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি, কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন, 60 বছর বয়স হয়, রিটায়ার হয়ে গেছিলেন। তবে ওনার দর্শে ওনার বাড়িতে হাজির হয়েছি, আওয়ালি এলাকা যেটা সেই এলাকায় ওনার বাড়ি ছিল, দর্শে মাঝে মধ্যে যেতাম, আকিদা মানহাজের দার্স হইতো, হাদিসের দার্স হইতো। তার আগে তিনি একজন বড় মহাদ্দেশ এবং পাক্কা সালাফি কোরআন সুন্নাহর অনুসারী পাবন মহাদ্দেশ, তাকে সম্ভবত বাদশাহ ফয়সালের যুগে অথবা বাদশাহ খালেদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে হবে আমাদের আগে, আমরা যখন হয়তো জন্মিনি তখন সেই সময় অথবা ছোট ছিলাম, সেই সময় জামে সালাফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বেনারসে,
ভারতে তখন জামিয়া সালাফিয়াতে আরব মদিনা ইউনিভার্সিটিতে তিনজন শিক্ষক পাঠানো হয়েছিল, তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আল মাদখালি হাফেজাহুল্লাহ তাআলা শাফাহু। তাহলে শেখ রবি বিন হাদি আল মাদখালি সালাফি মানহাজির, কোরআন সুন্নার পাবন এবং শিরক বিদআত মুক্ত, ইখওয়ানি জামাতির বিরুদ্ধে কলম ধরেছেন, ইখওয়ানি জামাতিদের বিভ্রান্তিকর মানহাজ, তাকফিরি মানহাজ আর গোমরাহির মুখোশ উন্মোচন করেছেন, আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না। তখন এরা কি নাম দিল? যারাই এই সালাফি আহলে হাদিস, যারাই কোরআন সুন্নার চর্চা করে, যারা কোরআন সুন্নার দাওয়াত দেয় নির্ভেজাল, যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, যারা ইখওয়ানিদের বিরুদ্ধে বলে, তাদের নাম দিয়ে দেয় কি? মাদখালি। তো এই নামটা দেওয়া কার পক্ষ থেকে? জামাতিদের পক্ষ থেকে, ইখওয়ানিদের পক্ষ থেকে, আর যতগুলি খারেজি আছে খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে। কিছু মূর্খ আহলে হাদিস আছে, তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছে, নাম আহলে হাদিস, আহলে হাদিস মাদার শিক্ষক, কিন্তু এ হচ্ছে মূর্খ। তাহলে এদের মধ্যে দুই রকম রয়েছে, ইন্নাহু কানা জালুমান জাহুলা, ই জাহেল, আহলে হাদিস হওয়া সত্ত্বেও সালাফিদেরকে মাদখালি বলে গাল দেয়, সে একমাত্র জাহেল। আর যারা ইখওয়ানি জামাতি পাক্কা, জামাতের অন্ধ বা জঙ্গি, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে জালেম। তো আশা করি বুঝতে পেরেছেন, এই তিনটি গোমরা দল তিনটি গাল দিয়েছে, আর এই তিনটি দলের মধ্যে জালেম রয়েছে আর জাহেল রয়েছে, জালেম রয়েছে আর জাহেল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টি আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, এবং মনে রাখবেন যে মাদখালিরা দরবারি আলেম নাই, দরবারি তো তারা যারা মহিলার পাশে বসে থাকে, অথচ বেহায়া মহিলা বসে আছে। মাদখালি কি বলছে, দরবারি তো ওরা যারা ভোটের জন্য এবং ক্ষমতা দখলের জন্য একবার এই মহিলার কাছে যায়, একবার ওই মহিলার কাছে যায়, যার তার সাথে বসে মানে তাদের সাথে বসে সেলফি তুলে একসাথে তাদের সাথে ইফতার করে। কোন সালাফি আহলে হাদিস আলেমকে দেখেছেন যে তাদের সাথে তাদের ছবি আছে মহিলাদের সাথে? দেখেছেন করে দিন, ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহির ছবি দেখেছেন কোনো দিন যে তাদের সাথে ছবি তুলে বসে একসাথে ইফতার করছেন? হ্যাঁ, এগুলো করেছেন? না না না, কখনো করেননি। সালাফি আলেম এগুলো করতে যাবেন না। আর যদি কেউ পড়ে তো সেটা দলিল নাই, সেটা দলিল নাই, ব্যতিক্রম যদি কেউ হয় তাহলে মনে রাখবেন যে যারা কোরআন সোনার অনুসারী, কোরআন সন্ন্যায় যা কিছু স্পষ্ট সালাফি মানহাজ তা স্পষ্ট করে, এবং তারা জানে যে সরকারের পাপের কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে দেশে শান্তি কায়েম হবে না, অশান্তি বেড়ে যাবে, যাতে নিরাপত্তা ছিনিয়ে নেবে, এবং কাফেররা এটাই চায়। এই জন্যই তারা বলে যে ফাসেক শাসক হইলেও, গুনাহগার হইলেও, পাপি হইলেও তাদের আনুগত্য করো, ফিল মানসাতি ওয়াল মাকরে, মন চাইলেও করো আর না চাইলে করো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দিক নির্দেশনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবে, স্পষ্ট কুফরি দেখলে তোমার কাছে ওয়াইন দেখো মিনাল্লাহ বুরহান, অকাট্য দলিল থাকতে হবে। আর তারপরে এই নয় যে যদিও স্পষ্ট কাফের হয়ে যায়, স্পষ্ট কাফের নয়, তারপরে যদি হয়ে যায় তারপরে ক্ষমতা আছে কি না এর চাইতে ভালো অবস্থা তৈরি করার, এইটাও দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। এবং আবার বলছি, যারা মাদখালি বলে গেল নাই তারা হয় মূর্খ জাহেল, আর না হলে জালেম, যাদের কথা বললাম এদের কথা বলে হলো। আর যারা ওহাবি বলে গেল দেয় তারা হয় ঘরের দুশ্মন শিরকি আকিদের লোক, আর না হলে বাইরের দুশ্মন আপনার ইহুদি নাসারা। আর যারা মৌলবাদী বলে গাল দেয় তাদের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলির মাধ্যমে মানব জাতির সংশোধনের তৌফিক দান করেন, এবং দীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, আল্লাহ যেন মধ্যম পন্থা গ্রহণের এবং অনুসরণের তৌফিক দান করেন, মধ্যম পন্থার উপর আল্লাহ যেন অটলতা দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।